হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে অপেক্ষায় আছেন যে আমাদের যে ব্লগটা করার কথা ছিল, তো এই হচ্ছে আমাদের কলিকের শ্যালকের চিলেকোঠা বাসা, খুব সুন্দর। এখানকার বাসার মালিক অনেক গাছপালা দিয়েই করছে, আর আমরা যে আবহাওয়াটাইতে এখন আছি, এখন মাগরিবের পরপর সুন্দর একটা মৃদু বাতাস, কেন জানি ফিলটা হচ্ছে যে আমরা কক্সবাজারের সাইটে আছি, যে সুন্দর একটা মৃদু হাওয়া বইতেছে। তো এই হচ্ছে রুম, আর এরপরেই হচ্ছে কিচেনটা। অলরেডি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তো আমাদের সদ্য রাকিব রানা ভাই চা পাকাচ্ছে, তো চা তৈরি করতেছে। এই চা দিয়ে আমাদের আজকে খাওয়ার আয়োজন শুরু। আমরা আজকে মূলত এখানে কিছু গেম খেলব এবং খাওয়ার আড্ডাখানা আছে, এই সব কিছু মিলে। তো আমাদের বস তো স্পেশালি আকরাম ভাই চা নিয়ে আসছে আমাদের জন্য। বানাই আকরাম ভাই, বানাইছে কে চা? নাজুল ভাই কেমন লাগলো চা খেয়ে, রিভিউ দেন আপনার চা খাওয়ার নেশা উঠেছে? হ্যাঁ, চমৎকার। ইমরান ভাই আসার পর থেকেই ফোনে কথা বলতেই আছে, প্রচুর বিজনেস করতেছে, চাটা গরম কম চাই, চমৎকার হয়েছে। ও তাই, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমার কাছে যে দায়িত্বটা ছিল, আমি তাদেরকে আমার যে পছন্দের চিকেন ফ্রাইটা আছে, তো সেইটা আমি তৈরি করে খাওয়াবো। তো সেই প্রিপারেশনটা চলতেছে। এটা মূলত গ্যাস এবং গ্যাসের চুলায় অনেক মজাদার হয়, তো এখানে ইন্ডাকশন কুকারে আমি পাকাবো অনেক পরিমাণ। আমাকে প্রায় 35-40 পিস আমাকে প্রসেস করতে হবে, তো আমি সেই প্রসেসে আছি, আর বাকিরা সবাই বাইরে আড্ডা দিচ্ছে, চা কফি যেটা হোক, যার যেটা পছন্দ খাচ্ছে। তো আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিও মূলত আমাদের খাওয়ার আড্ডাটা, আমাদের চিকেন ফ্রাই নামতেছে, মানে জাস্ট কল্পনার থেকে বাইরে। আমরা যেহেতু ইমরান ভাইয়ের প্রতিভা জানতাম না, আজকেই দেখলাম একদম KFC স্টাইলে। সো ফার্স্ট ফেজ শেষ, এবার আবার নতুন করে দ্বিতীয় দফায় দিচ্ছে। সারপ্রাইজ ডিশ হিসেবে খালেদ সাহেব আমাদের জন্য নিয়ে আসছে হাঁসের মাংস এবং চিটা রুটি। আমাদের পুরো আনএক্সপেক্টেড ছিল, সারপ্রাইজ ডিশ বলতে পারেন এটা। থ্যাংক ইউ ভাবি এবং খালেদ সাহেবকে। আল্লাহ কবুল করে দিচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়াইতেছি। শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। কালকে আমরা কথা বলতেছিলাম যে নীলা মার্কেট যাবো, হাঁস খাবো, চিটা রুটি খাবো, তা আল্লাহ তখনই বলছে যা, তোরে কবুল করলাম, এর কালকেই তুই বাসায় বসে খেতে পারবি। দেখেন এই যে আজকেই হাঁসের মাংস চিটা রুটি, অপ্রত্যাশিতভাবে আমাদের এখানে হাঁসের মাংস চলে আসছে। আমাদের চিকেন ফ্রাই রেডি, এখানে ইমরান ভাই এবং আকরাম ভাই মোশারফ সবার অক্লান্ত পরিশ্রম। এখন আমরা চিকেন ফ্রাইটা খাই, এরপরে হলো ভিডিও। আমাদের ফাইনাল পায়েস, আমাদের খালেদুল ভাইয়ের পক্ষ থেকে পায়েস নিয়ে আসা হয়েছে। এখন আমরা আচ্ছা, আপনার কাছে হ্যাঁ একটু দেখেন, বোরানি লাইভ চলতেছে ভাই? না না, লাইভ আমার পেটের অবস্থা কি হয়েছে দেখছেন? হাত লাগালাম আজকে রাজনৈতিক দলের খিচুড়ি।
আমাদের যে পর্যাপ্ত খাওয়া হইলো, তো আমরা মনে করছিলাম যে শেষে সুলতান ডাইনের সেই বিখ্যাত ওয়ান প্লেটার যেটা সেটা আমরা খাবো, কিন্তু পর্যাপ্ত খাওয়ার জন্য আমরা এটা খেতে পারলাম না। এখন এটা আমরা নিয়ে চলে যাচ্ছি। তো আল্লাহ রিজিক কেমনে রাখে ফ্যামিলির জন্য, আমরা হয়তো বা চিন্তা করিনি যে বাসায় নিয়ে খাবো। তো তাদের জন্য আল্লাহ এখন নিয়ে আসছে। প্রথম পুরস্কার পেলাম একটা খেলায়, তো আপনারা থাকবেন, সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে আমাদের কর্পোরেট খেলাগুলো থাকবে এবং সুন্দর সুন্দর আয়োজন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।